নুরা, তুমি কি সত্যি বলছো তোমার সাহেব এই কাজের সাথে জড়িত নয়? ভাবি সাহেবা, আমার মরা বাপ মার কসম খায়া কইতাছি, আমগো সাহেব ষড়যন্ত্রের শিকার, সারের মতো লোকে কাম করবারই পারে না। তাহলে কি তুমি কাউকে সন্দেহ করছো? উত্তর দিচ্ছ না কেন? তুমি যদি সত্য ঘটনা খুলে না বলো তাহলে আমি মনে করব তুমি নিজে ওই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলে। ভাবি সাহেব, আপনি আমার যা খুশি তা কইতে পারেন, তো এই অপবাদ দিয়েন না, আমি যা নুন খাই তার গুণ গাই। তাহলে সত্য ঘটনা খুলে বলো। ভাবি সাহেব, উপরের দিকে থুতু মারলে নিজের শরীরেও কিছু পড়ে। তাহলে কি তুমি নিজেই? না ভাবি সাহেব, না, আমি নিজে না, আমার শ্বশুর। মানে মালিক মাস্টার? হ্যাঁ, আপনি তো জানোই তিনি এলাকায় খুব জনপ্রিয়, তারপর আমি তার মাইয়ারে বিয়ে করছি, সব ক্ষমতা তার হাতের মুডায়, যে কোনো দল তার নমিনেশন দিলে উনি এমপি নিশ্চিত। নুরা, তুমি বোধহয় জানো না আমি কার মেয়ে। আমি হলাম ডেপুটি স্পিকার এবাদত চৌধুরীর মেয়ে। আমার হাজবেন্ড এই পরাজয় মেনে নিল, আমি তা কোনোভাবেই মেনে নেব না। খুশি হইলাম, খুব খুশি হইলাম, আমারও প্রতিজ্ঞা, ওই মাস্টার এইবার আমি রাজনীতি শিখাই দিমু। আপনি নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়ে ফেলেন, আমি ওয়ালে ওয়ালে সিকা আর পোস্টার লাগাইয়া মানুষের কাছে দোয়া চাইতে থাকি, খালি আপনার একখানা ছবি লাগবো। আমার ছবিতে তুমি কি করবে? আপনি নির্বাচন করলে আপনার ছবি দিয়ে পোস্টার ছাপান লাগতো না? তোমার সাহেবের মতো কত বোকা নই যে আমি ইলেকশন করব। ভাবি সাহেব, এইসব আপনি কি কইতাছই? আমি ইলেকশন করলে কোথায় পাবো টাহা? কেন দেবে আমাকে ভোট? টাকা দেব আমি, আর ভোটের ব্যবস্থা করবে তোমার স্ত্রী। হে তোলে এপরা জানে না, গন্ড মূর্খ, হে ভোটের ব্যবস্থা কেম ভাই করবো? তুমি তোমার স্ত্রীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, দাবার গুটি। এলাকায় গিয়ে তোমার স্ত্রীকে তোমার শ্বশুরের কাছে পাঠাবে, বলবে তুমি নিজেই নির্বাচন করছো, আর টাকার কথা উঠলে বলবে টাকা আমি দিচ্ছি এবং তোমার শ্বশুর দিবে সমর্থন, আর যদি না দেয় তাহলে তার মেয়েকে তালাক দেওয়া হবে। বুঝবার পারছি, এইবার আমি সব বুঝবার পারছি। তখন তিনি একমাত্র মাইয়ার মুখের দিকে তাকায় কইব, মা ঠিক আছে আমি রাজি। আর সেই সমর্থন নিয়ে তুমি হবে এমপি, আর আমি যখন যা বলবো তখন তুমি তাই করবে। আমি 100 বার রাজি, আপনার জুতা আর আমার সান্দি।